হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে অ্যান্টাজল নেজাল ড্রপ। এই অ্যান্টাজল নেজাল ড্রপটির বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব, যাতে আপনারা জানতে পারেন এই ড্রপটিতে কী কী উপাদান রয়েছে, কী কী সমস্যার কারণে ড্রপটি ব্যবহার করতে হয়, ড্রপটির কাজ কী, ড্রপটি কয়বার ব্যবহার করতে হবে, ব্যবহারের নিয়ম, গর্ভবতীদের ক্ষেত্রে কী কী সতর্কতা মানতে হবে, ওষুধটির বর্তমান বাজার মূল্য এবং এর সাইড এফেক্টস সম্পর্কে। তবে তার আগে বন্ধুগণ একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন তাহলে ওষুধটির সম্পর্কে জানার চেষ্টা করি। অ্যান্টাজল নেজাল ড্রপ মূলত একটি নেজাল বা নাকের ড্রপ। এটির গ্রুপ বা জেনারিক নেম হল জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। আর এই নেজাল ড্রপটির বাজারজাতকরণ ও প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কয়ার ফার্মা লিমিটেড। সাধারণত যে সমস্ত কারণে এই ড্রপটি ব্যবহার করা হয়, যেমন নাকের মাংস বেড়ে গেলে, সাধারণ সর্দি, শ্বাস প্রশ্বাসের সমস্যা, ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হয়ে গেলে, কিংবা নাকের পলিপের চিকিৎসা, এটি ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্টাজল নেজাল ড্রপ এর কাজ হল নাসারন্ধ্র পরিষ্কার করে এবং শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে সাহায্য করে থাকে। ওষুধটির ব্যবহারের নিয়ম। ঔষধটির ব্যবহারের নিয়ম হল ব্যবহারের পূর্বে ড্রপটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। 6 থেকে 12 বছর বয়সের শিশুদের ক্ষেত্রে প্রতিটি নাকে 1 থেকে 2 ফোঁটা করে দিনে 1 থেকে 2 বার, এবং অন্যদিকে যাদের বয়স 12 বা তার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে প্রতিটি নাকে 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। এই ড্রপটি 3টি ফর্মেটেই পাওয়া যায়। যাদের বয়স 6 থেকে 12 বছর তাদের ক্ষেত্রে ড্রপটির পাওয়ার বা নির্ধারিত মাত্রা হলো 0.05%, এবং অন্যদিকে যাদের বয়স 12 বা তার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে ড্রপটির পাওয়ার বা নির্ধারিত মাত্রা হলো 0.1%। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে এই ড্রপটি ব্যবহার করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ করতে হবে। ওষুধটির কিছু কিছু সাইড এফেক্টস রয়েছে বা থাকতে পারে, যেমন গলা ও মুখ শুকে যাওয়া, হাঁচি হওয়া, বমি বমি ভাব হওয়া, মাঝে মাঝে নাকে জ্বালাপোড়া করা, মাথা ব্যথা করা, কিংবা নাক দিয়ে পানি ঝরার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ।